everyone, welcome and welcome back to my channel and also welcome to another vlog. So আজকে আমি আবারো চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আই होप ব্লগটা খুবই ইন্টারেস্টিং আর হ্যাঁ ইনফরমेटिव হতে চলেছে। আমার চ্যানেলে অলসো তোমরা ইনফরমेटिव ভিডিও পেয়ে থাকবে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মুভি দেখতে আর কি মুভি দেখতে হবে সেটা তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এখানে। সো আই होप কি তোমাদের সবার এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে, কারণ আমি যেখানে যাচ্ছি ওটা একটা নতুন জায়গা, যদিও আমার জন্য নতুন না, বাট অনেকেই এরকম আছে যারা সেই জায়গাটায় যাওনি, সেই জায়গাটায় ঘোরোনি। আমার জন্য সত্যি সেই জায়গাটা নতুন না, কারণ যে জায়গায় আমি যাচ্ছি, যে মলটায় আমি যাচ্ছি, ওটাতে আমার অনেক মেমোরিজ আছে আর আমি ওটাতে খুব গেছি খুব গেছি। বাট আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক জিনিসগুলো। তো কেন সেই জায়গাটা আমার কাছে এতটাই স্পেশাল সেটা আমি তোমাদের কোন একদিন অন্য ভিডিওতে বলবো। মুভি দেখতে কোথায় যাচ্ছি, কি লোকেশন, আমি সব ইনফরমেশন তোমাদের আস্তে আস্তে বলে দেব। তো ভিডিওটাকে প্রথম থেকে একদম লাস্ট অবধি দেখো। আমি এই মুভিটার জন্য জানি না কত মাস ধরে ওয়েট করে গেছি শুধুমাত্র এই মুভিটার জন্য। তো আজকে ফাইনালি আমি যাচ্ছি মুভিটা দেখতে। বাইরে মুভিটার রেটিংস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই, এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। আর যারা এখন আমার ভিডিও দেখছো কিন্তু তারা এখনো সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রত্যেক উইকেন্ডে আমি তোমাদের সাথে একটা স্পেশাল আর নতুন নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো আমি রেডি হয়ে গেছি এন্ড ইটস মাই ফাইনাল লুক। চারটে দিয়ে এসো আর একটু পরে বেরোবো, দেখতে থাকো। এটা হচ্ছে হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মল। পাটুলি থেকে সোজা ব্রিজ হয়ে গেলেই লেফট সাইডে রয়েছে এই মল। এই রুটটাতে বেশ অনেক বাসই অ্যাভেলেবেল আছে, আমি সব বাসের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাছাড়া কবি সুভাষ মেট্রো স্টেশনে নামলে ঠিক উল্টো দিকেই এই মলটা রয়েছে। মলের বাইরে রয়েছে বেশ কিছু খাওয়ার দোকান। এই মলের ভেতর একটা ফুড কোর্টও আছে, যদি সেখানের প্রাইস তোমাদের একটু হাই লাগে তাহলে তোমরা বাইরে এসে বাইরের ভিউ এনজয় করতে করতে রিজনেবল প্রাইসে অনেক খাবারই খেতে পারবে। মলে এন্টার করতেই প্রথমে থাকবে সফট টুল একটা আইসক্রিমের স্টল, তার পাশেই থাকবে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড ক্লথস, হোম ডেকোরেশনের অনেক জিনিস। কেউ যদি ট্যাটু, মেহেন্দি, নীল আর্ট এরকম ধরনের কোনো কিছু করাতে চাও তাহলে এই মলে আসতে পারো। এগুলো সবই রয়েছে সেকেন্ড ফ্লোরে আর এখানে আইনক সিনেমা হল রয়েছে থার্ড ফ্লোরে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, তোমরা যদি কেউ চিপস, কুরকুরে এরকম কোনো স্ন্যাক্স এনে থাকো মুভি দেখার টাইমে তাহলে ওরা সব জমা নিয়ে নেবে। যদি তোমাদের কিছু নেওয়ার থাকে তাহলে তোমরা সেখান থেকে কিনতে পারো। এই সিনেমা হলটা হচ্ছে পুরো এয়ার কন্ডিশন। সেখানে সব থেকে বেশি বাজে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে সিটের কোয়ালিটি, যেটা একদম স্লাইটলি ব্যান্ড হচ্ছিল। এর কম্পারিজনে আই থিঙ্ক অন্যান্য সিনেমা হল একটু বেটার হয়। এখানে স্ক্রিনটা ছিল অনেকটাই বড়, যেটা হলো একটা প্লাস পয়েন্ট। যারা দা নান টু দেখতে খুবই এক্সাইটেড তাদের জন্য আমি কিছু ক্লিপস এখানে অ্যাড করছি তোমাদের বোঝার জন্য। আমরা যে সিটে ছিলাম সেটা অনেকটাই উপরে ছিল। তো আমাদের মুভি দেখা হয়ে গেছে, এখন আমরা মুভি দেখে বেরোচ্ছি। সাথে আমাদের ভাইরা গিয়েছিল, যেহেতু ওরা আন্ডার 18 ছিল তাই ওরা মুভি দেখতে পায়নি, তো আমরাই দেখেছি। তো এখন আমরা ফুড কোর্টের দিকে যাচ্ছি। এখানে ফুড কোর্টে কেএফসি, পিজা হাট আরো অনেক ফুড স্টোর ছিল যেগুলোতে অনেক ভালো ভালো ডিসকাউন্ট দিচ্ছিল, বাট আমরা সেখান থেকে কিছু খাইনি। আমি আর আমার একটা বন্ধু গিয়েছিলাম, তো আমরা যতক্ষণ মুভি দেখছিলাম ততক্ষণ ওরা পিজা হাট থেকে পিজা খেয়েছিল, বাট সেটার কোয়ালিটি নাকি খুবই খারাপ খেতেছিল, তো আমরা সেখান থেকে আর কিছুই খাইনি। তো আমরা সেখান থেকে বেরিয়ে অন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, বাট সেখানে খাবার কেন জানি না খুবই আনহাইজেনিক ছিল। কোনো রকম খেয়ে আমরা বেরিয়ে এসে কবি নজরুল মেট্রো স্টেশনের পাশে যে স্টল ছিল সেখান থেকে আমরা মোমো খাই, তাও আবার মাত্র 50 টাকা। তো নাও আমি বাড়ি চলে এসেছি, মুভি তো দেখা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে আমি আগেও অনেকবার গিয়েছি, বাট এরকম বাজে এক্সপিরিয়েন্স আমার সাথে এই প্রথমবার হয়েছে।
তাই কোন রেস্টুরেন্টে গিয়েছি সেইটার কোনো লিংক বা সেটার কোনো লোকেশন আমি ডেসক্রিপশনে দেইনি, বাকি সবকিছু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি যেহেতু বুকমাইশো থেকে টিকিট বুক করেছিলাম তাই বুকমাইশোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাছাড়া হাইল্যান্ড পার্কে যাওয়ার লোকেশন, আইনক্সে কোন ফ্লোরে আছে, সব শো টাইমিং সবকিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না এরকমই আরো নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিও, ততদিন ভালো থাকো, সুস্থ থাকুন, বাই।